হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে মরম আর সম্ভাষণ জানাই আজি এবিধ থলুয়া আচার লো। এয়া মিডিয়াম সাইজর কলডিল আছে ছটা। আসলতে মই আজি কলডিলর আচার বনাই আপনাদের লো। কেনে ধরনের বনালো আপনাদের চাওকসুন। প্রথমতে কলডিলকিটা উপর দুই বাকলি মান এরুয়াই এনে ধরনের কাটি লওয়া হল। কাটি পেলায় এটা অল্প সিজাই লম, একবারে সিজাই নেপেলাও আর এই আসক ইমানখিনি পানি দিয়ে সুন্দরকে এটা মই অলপ সিজাই লম। বন্ধু বান্ধবী সকল, যে কোনো কলর কল দিলে আচার বনাব পারি। মই এতিয়া যিকেইটা লৈছো, মনোহর কল, কাঁচকল, জাহাজি কল, ভীমকল সকলোরে আছে। কলডিলখিনি বইল হওয়ালে এতিয়া মই মশলা ঠিক কৰিছো। এয়া ধনিয়া গুটি, ইয়াত মই ডাঙর চামুচেরে তিনি চামুচ লৈছো, আজোয়াইন লৈছো, কালজিরা লৈছো, পাঁচফোড়ন লৈছো। সকলোখিনি আপনালোকক জোখটো দেখুৱাই দিছো। এয়া ডাঙর চামুচেরে তিনি চামুচ তিনি চামুচ লৈছো। আর এয়া পিচি লওয়া জিরা, এফালে হালধি আর রেড চিলি, হালধি, রেড চিলি, নিমখ, এইকটা মই সোৱাদ অনুসরি দিম। বাকিখিনি কিমান কিমান লৈছো আপনাদের দেখাইছো। এটা আজোয়াইন, চিনি পাইছে নিশ্চয়, কাল জিরা। আর এটা এইখিনি মই এনেকে যে দুভাগকে আপনাদের দেখাইছোহে, এইখিনি এটা মই অকমান কেরাহি এটাত গরম করে খুন্দনা সহায়ত অকমান আধা পিছা করে লম। সম্পূর্ণ পিচিব নালাগে। এয়া দেখিলে আপনাদের জিরা, পিচা জিরা মানে হালধি, রেড চিলি, এইফালে জলকীয়া, এয়া চক আদা, নহরু। জলকীয়াটো নিজের সোৱাদ অনুসরি দিব লাগে, আর আচার যেহেতু অলপ জ্বলা হলে খাই ভালহে লাগে, সেয়েহে মই অলপ বেছিকে দিছো। আর সকলোখিনি খুন্দনাত মই পিচি লৈছো। এয়া চক নহরু অলপ দিছো, মই আদা নহরু দিওঁয়েই, ভাল লাগে। আদা নহরু দিলে আচারখিনি বৰ সুন্দর হয় আর খুব সহজ পদ্ধতি, আৰু লগতে খায়ও বহুত ভাল লাগে। এয়া চক প্রায় কলডিল সিজি গল। এতিয়া জলকীয়া, আদা, নহরু সকলোখিনি আপনাদের দেখালো, আর কলডিলখিনি মই এটা খরাহিত পানিটো সম্পূর্ণ নিগড়াই ললো। এয়া চক পানিটো সম্পূর্ণ নিগড়াই লৈছো, কারণ পানি থাকিলে আচার কেতিয়াও ভাল হয়ে নাথাকে। আনফালে মই সরিয়হৰ তেল গরম কৰি আছো। এতিয়া সরিয়হৰ তেল গরম হওয়ার লগে লগে ইয়াত মই ডাঙৰ চামুচেৰে তিনি চামুচ এয়া দি দিলো পাঁচফোড়ন। পাঁচফোড়নখিনি অকমান ফুটি উঠিছে। এনেতে মই দি দিলো আদা, নহরু, জলকীয়া। এয়া মই যেকোনো আচার বনালে আদা, নহরু, জলকীয়া দিওঁয়ে, কারণ মোৰ আচারবিলাকত আদা, নহরু, জলকীয়া পাবই, খায়ো বহুত ভাল লাগে। কিন্তু মই আদা আৰু নহরু এইবিলাক আচারও বনাই থৈছো, ইতিমধ্যে খাই শেষে হবলে হল। বা যে কি নহওক, এইখিনি মই 80% গরম কৰিছো দেই, একেবাৰে গরম কৰা নাই। আৰু এতিয়া আদা, নহরু কেঁচা কেঁচা গোন্ধটো নাইকিয়া হবলৈ দিম। তারপরে মই বইল করে লওয়া কলডিলখিনি যোগ করি। আকৌ এবাৰ কৈছোঁ, কলডিলখিনি বইল করে পানিটো নিগড়িবলৈ থৈ দিব লাগে, নহলে ফেনৰ তলতে শুকুৱাব পাৰে। ৰ'দত শুকুৱালে কিন্তু কলা কলা পৰি যাব, সেয়েহে মই ৰ'দত শুকুৱা নাই, অনলি পানিটোহে শুকাব দিছোঁ। এয়া চক এতিয়া সুন্দৰকৈ মই ভাজিম, আপোনালোকে চাই থাকক। মই যিটো পদ্ধতি আপোনালোকক দেখুৱাইছোঁ সঁচাকৈ কৈছোঁ বহুদিনলৈ কেতিয়াও বেয়া নহয়, কিন্তু অকণমান টিপস জানিব লাগিব। শেষলৈ মই আপোনালোকক এটা মানে সুন্দৰ টিপস দিছোঁ, আপোনালোকে চাব। আচাৰ কেতিয়াও ভিকুৱে নধৰে, কিন্তু প্ৰথমতে আপোনালোকে চাওক কেনেধৰণে বনাব পাৰি। এয়া এতিয়া মই তেল অকণমান কিন্তু সৰহকৈ লাগিব দেই, আচাৰ বনালে তেল অলপ সৰহকৈ লাগে, সেইটো সকলোৱে জানে। যে কি নহওক, এতিয়া মই একদম সুন্দৰকৈ এতিয়া ভাজি ল'ম, মানে মছলাখিনি মিশ্ৰণ কৰি ল'ম। তাৰপাছতে এইবোৰ হালধি, নিমখ, রেড চিলি এইবিলাক দিবই লাগিব, কারণ তেতিয়াহে কালারটো ধুনিয়া হব, হয় নহয় বাৰু? আৰু বনাবলৈও সহজ, খাবলৈও সহজ, সেয়েহে ভিডিওটো আপোনালোকলৈ শেয়ার কৰিছোঁ। যিসকলে নাজানে নিশ্চয় উপকৃত হব, আৰু যিসকলে জানে জানে। আৰু এতিয়া মই ডাঙৰ চামুচেৰে দুচামুচ মানে চকগুটি মিশ্ৰণ কৰিছোঁ। চকগুটি দুচামুচ যদি দি দিয়ে, সঁচাকৈ কৈছোঁ গোন্ধটো একদম মলমলাই থাকে, খাবলৈ বৰ ধুনীয়া লাগে, সেয়েহে যোগ কৰি দিছোঁ। এতিয়া লাহেকৈ যোগ কৰিম হালধি, নিমখ, আৰু যে দুই চামুচ জিৰা থৈছিলোঁ, সেয়া হালধি, নিমখ, রেড চিলি সোৱাদ অনুসৰি দিছোঁ। আৰু বাকিখিনি আৰু দেখুৱালোঁ আপোনালোকক। এতিয়া যিমান পাৰো সুন্দৰকৈ ভাজিম, একদম সুন্দৰকৈ ভাজি, মানে মছলাখিনি মিশ্ৰণ হলে হৈ গ'ল আৰু আচাৰ। আৰু বহুত দেৰি ভাজি থাকিব নালাগে, কাৰণ এবাৰ আমি বইল কৰি লৈছোঁৱেই, সেয়েহে বহুত দেৰি ভাজি থাকিব কোনো প্ৰয়োজন নাই। এনেকৈ লগালগ খাব পাৰি কলডিলৰ আচাৰ, আৰু বহুদিনলৈ বেয়া নোহোৱাকৈ কেনেকৈ ৰাখিব সেইটো আপোনালোকক মই শেষলৈ কৈছোঁ, আকৌ এবাৰ কৈ দিছোঁ আৰু। আৰু যদি পদ্ধতিবিলাক আপোনালোকে ভাল পায়, প্লিজ লাইক কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব। নতুনকৈ চোৱাসকলে চেনেলটি ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব দেই।
যিখিনি গোটা মছলা অকণমানকৈ মানে বেছি মিহি হোৱা নাই আৰু এয়া আধা ফুটা কৰি ল'লোঁ। এতিয়া সুন্দৰকৈ মিশ্ৰণ এইটো একেবাৰে লাষ্টত দিব লাগে। লাষ্টত দিলে সুন্দৰ সুন্দৰ গোন্ধাই থাকে। এতিয়া মই গেছটো অফ কৰি দিলোঁ কাৰণ প্ৰথমতে বইল কৰি লোৱা হৈছে আৰু বেছি সময় ভাজিব প্ৰয়োজন নাই। এতিয়া সুন্দৰকৈ মছলাখিনি মিশ্ৰণ কৰিম আৰু ঠাণ্ডা হ'বৰ বাবে থৈ দিম। 2-3 ঘণ্টামানত ঠাণ্ডা হৈ যাব, তাৰপিছতে বৈয়ামত একদম সুন্দৰকৈ ভৰাই ৰাখি থওঁ। এই আপোনালোকে মন কৰক সুন্দৰকৈ হৈ গ'ল। এতিয়া মই এইটো কেৰাহীতে ঠাণ্ডা হ'বলৈ দিছোঁ আৰু এটা পাত্ৰ লেতেৰা নকৰোঁ বুলি। ফেনৰ তলতো ঠাণ্ডা কৰিব পাৰে, এনেকৈও থৈ দিলেও ঠাণ্ডা দিনৰ কথা, ঠাণ্ডা হ'বই আৰু। এতিয়া এয়া ঠাণ্ডা হোৱাৰ পাছতহে মই বৈয়ামত ভৰাম। আকৌ এবাৰ কৈছোঁ, ঠাণ্ডা হোৱাৰ পাছত বৈয়ামত ভৰাব লাগে, পৰাপক্ষত চিচাৰৰ বৈয়াম ল'ব লাগে। মোৰ গুৰিত চিচাৰ বৈয়াম নাই কাৰণে মই প্লাষ্টিকৰ বৈয়ামতে ভৰাম, কিন্তু মোৰ হোটেলত মই খুৱাই দিম, পটককৈ শেষ হৈ যাব, ইমান টেনশ্যন নাই। কিন্তু সকলোৰে ঘৰতো তেনেকৈ নহয়, সেয়েহে মানে বৈয়ামটো সম্পূৰ্ণ চাফ চিকুণ কৰি ল'ব। আৰু লগতে এটা টিপছ দিছোঁ, কেনেকুৱা টিপছ আপোনালোকে চাই লওক। বন্ধু বান্ধৱীসকল, ইয়াত আছে 700 ml, ইয়াৰে 200 ml মই মোৰ কলডিলৰ আচাৰত দিম। এতিয়া ঠাণ্ডা কৰি আছোঁ, কেৰাহীতে কৰিছোঁ কাৰণ আৰু এটা পাত্ৰ মানে লেতেৰা নকৰোঁ আৰু। আৰু ৰিপৰ নধৰা টিপছটো দিছোঁ, এইটো বৈয়ামত আপোনালোকে আচাৰ এনেকৈ ভৰাব, ভৰাই লাহে লাহে এনেকৈ টুকৰিয়াই দিব। আৰু টুকৰিয়াই দি ইমানটোমান ভৰাব, গোটেই ফুলকৈ নভৰাব। আচাৰ ধৰোঁতে যেতিয়া ইয়াক লাগিব, সুন্দৰকৈ কটন কাপোৰে মুচিব, মুচি ওপৰতে অলপ মিঠাতেল দি ঢাকন মাৰি মাজে মাজে ৰ'দত দি থাকিব, আচাৰ সুন্দৰ হৈ থাকিব। টিপছটো দি দিছোঁ, ভেঁকুৰে নধৰা। যদিহে ভিডিঅ'টো চাই ভাল লাগিলে লাইক কমেণ্ট কৰিব। আজিলৈ আহিছোঁ, সকলোকে বাই বাই জনালোঁ।